आज के 22 আগস্ট আমি গিয়েছিলাম কোচবিহার জিএসসি ব্রাঞ্চে। তো আমরা যারা সদ্য প্রাক্তন স্টুডেন্ট যারা চাকরি পেয়েছি তাদের আমাদের ডেকেছিল সংবর্ধনা দিতে, তো ওখানে গিয়েছিলাম। তো তাড়াহুড়ো আজকে ইন্ট্রোটা দিতে পারিনি, এখন তোমাদের সাথে শেয়ার করছি। সেভাবে কোনো ফটো বা ভিডিও তোলা হয়নি, তো যতটা তুলেছি তোমাদের সাথে শেয়ার করছি। তো সত্যি আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিন, একজন স্টুডেন্ট হিসেবে যখন এমন একটা সম্বর্ধনা পাই সেটা অবশ্যই একটা আনন্দের। তো চলো, যেটা ভিডিও করেছি বা যেগুলো ফটো করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আমাকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য এবং অভিনন্দন জানাই আমার সহযোদ্ধাদের যারা আগামী যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। তো আমি 2018 সালে সংস্কৃত অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি এবং গ্র্যাজুয়েশনের রেজাল্ট দেওয়ার আগেই আমি জিএসসিতে ভর্তি হই সরকারি চাকরি প্রিপারেশন নেওয়ার জন্য। আর এখানে এসে আমি জানতে পারি জিআই বলে কোনো সাবজেক্ট পৃথিবীতে এক্সিস্ট করে বা ডাব্লিউবিসিএস নামে কোনো পরীক্ষা হয়, কেন কি আমার পূর্ব কোনো অভিজ্ঞতা ছিল না। একদম সাধারণ একটা গ্রাম থেকে এসেছিলাম, বাবা কৃষি কাজ করে, একটাই স্বপ্ন ছিল শুধু কৃষি কাজ থেকে চাকরিজীবী ফ্যামিলিতে কনভার্ট হওয়া এবং বাবা মার কষ্ট দূর করা, এটাই আমার লক্ষ্য ছিল প্রাথমিক লক্ষ্য। এবং সেই লক্ষ্য নিয়ে আমি আমার জার্নিটা শুরু করি। স্যারদের অনেক সহযোগিতা পেয়েছি এবং এখানকার যারা পড়িয়েছেন তারাও খুব ভালো সহযোগিতা করেছেন এবং আমি কন্টিনিউয়াসলি একটাই চেষ্টা করে গেছি যে আমাকে একটা চাকরি পেতে হবে। ডাব্লিউবি কনস্টেবল থেকে ডাব্লিউবিসিএস মেন অব্দি আমি এখন অব্দি 35টার বেশি পরীক্ষা দিয়েছি, সেসব দিকে আজ আমি ক্লার্কশিপে সিলেক্ট হয়েছি। এটা আমার জন্য ডাব্লিউবিসিএস থেকে কিছু কম নয়, আমার বাড়ির কাছে ডাব্লিউবিসিএস বা ডাব্লিউবিপি বা পিএসসি ক্লার্কশিপ এগুলো কোনো মায়নে রাখে না, সরকারি চাকরি কিনা শুধু সেটাই মায়নে রাখে। আমার বাড়ির লোক এখন অব্দি বিশ্বাস করে না যে আমি চাকরি পেয়েছি, কেন কি এমন একটা গ্রাম থেকে বিলং করি যেখানে এখনো আমার আত্মীয় জিজ্ঞাসা করে কত টাকা দিলি, এরকম একটা পরিবেশ। যেদিন কে জয়েনিং করবো সেদিন আমার বাড়ির লোক বিশ্বাস করতে পারবে না আমি ফাইনালি জবটা পেয়েছি। তো আমার জার্নিটা অনেকটাই বড়, আমি জানি না যে 5-6 মিনিট আমি বলতে পারবো কিনা, আমাকে যদি ঘন্টাখানেক সময় দেওয়া হয় তা অনেক কম হবে। তো এখানে অনেক সংগ্রাম করতে হয়, রিসেন্টলি স্যারের মনে আছে কিনা আমি সিভিল ডিফেন্স এসওএ ইন্টারভিউ জন্য ডাক পেয়েছিলাম, তবে শিলিগুড়ি যাচ্ছিলাম, হঠাৎ জিএসসি অফিস থেকে ফোন করলো যে একটা ইন্টারভিউ হবে, তখন আমি ট্রেনে, তো স্যার তখন ইন্টারভিউ নিচ্ছিল। তো আমি ট্রেনে যেতে যেতে নেটওয়ার্ক খারাপ, তাও আমি ইন্টারভিউটা দিয়েছিলাম, আমি সবশেষে পাইনি যদিও। কিন্তু এই যে জার্নিগুলো আমাকে প্রতি পদে পদে শিখিয়েছে যে কিভাবে এই সব মানে সফলতা পাওয়ার জন্য ব্যর্থতা এই সিঁড়িগুলো পেরোতে হয়। এমটিএস, সিএসএল, ক্লার্কশিপ, এমনকি মিসলেনিয়াস পিডি পরীক্ষায় পাস করে আমি মেস অতি দিয়ে যাইনি, মানে এত মানে সাহস ছিল না আমার মধ্যে যে আমি মিসলেনিয়াস মেনটা দিতে যাবো আর কি। পরে যখন বিসিএস পাস করি বন্ধুদের অনুপ্রেরণায়, স্যারদের অনুপ্রেরণায় আমি বিসিএস এর মেন্স দিয়ে গিয়েছিলাম, এরকম প্রচুর পরীক্ষা দিয়েছি। তবে একটা কথাই বলবো, এখানে চাকরি পাওয়ার জন্য কোনো রকেট সায়েন্সের দরকার নেই। আমি একজন আর্টসের স্টুডেন্ট, আমি যখন এখানে ক্লাসে পড়তাম আমার আশেপাশে সব যারা স্টুডেন্ট ছিল মানে ফ্রেন্ড ছিল সব সায়েন্স, তো আমি যেহেতু আর্টসের স্টুডেন্ট ম্যাথে খুব মানে ভয় ভয়ে থাকতাম, কিন্তু ম্যাথটাকে এমন করেছিলাম যে ক্লাসে 30-এর মধ্যে 29 এনেছিলাম। তো আমার যেটা মনে হয় 3 বছরে আমরা কলেজে কি পড়েছি কি সার্টিফিকেট পেয়েছি সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে এখন যে আমরা পড়বো 3-4 বছর এখন যেটা পড়বো সেটা হচ্ছে আসলে আমাদের পড়াশোনা। ওই সার্টিফিকেট দিয়ে আমাদের কিচ্ছু হয় না, আমার মাধ্যমিকে 50% নাম্বার, যখন আমি এখানে আসতাম আমার ফ্রেন্ডের নাম্বার 80-90, তো আমি ভেবেছিলাম 50 দিয়ে নাম্বার পাওয়া যায় মানে পরীক্ষা চাকরি পাওয়া যায়। ওই স্যারের কাছে শুনতে পেলাম যে অ্যাকচুয়ালি গ্র্যাজুয়েশনের বা মাধ্যমিক এইচএসের যে নাম্বারটা সেটা আত্মীয়দের দেখাতে কাজে লাগে, চাকরি পরীক্ষায় কোনো কাজে লাগে না। তো বাস্তবে তাই দেখলাম আসলে কোনো কাজে লাগেনি। আমার মনে হয় যে কে কেমন স্টুডেন্ট ছিল, ভালো ছিল না খারাপ ছিল, আর্টস না সায়েন্স সেটা কোনো ম্যাটার করে না, এখন যদি কেউ ভালো মতো পড়াশোনা করে তাহলে সে চাকরি পাবেই পাবে। এবং আমি আত্মবিশ্বাসী আগামী 6 থেকে 8 মাসের মধ্যে আমাকে জিএসসি হয়তো আরেকবার কোনো কিছু ডাকবে, হয়তো অন্য কোনো কিছুর জন্য, যখন আমি পাবো আমি আশা করবো যে এখানে আমাকে আরেকবার ডাকা হবে, আমি সেটা নিয়ে আত্মবিশ্বাসী আছি। তো যাই হোক, অনেক কিছু বলার আছে, বাড়ি থেকে ভাবছিলাম কি বলবো কি বলবো, কিন্তু এখন যে মানে কোনটা বলবো আর কোনটা ছাড়বো সেটা আমি বুঝে উঠতে পারছি না। আর আরেকটা কথা বলি, ত্যাগ, এই ত্যাগটা সকলকেই করতে হবে। আমার মনে আছে 18-তে যখন আমি স্টার্ট করি তো দুর্গাপূজায় ড্রেস কেনা বাদ দিয়ে আমি 2000 টাকার বই কিনেছিলাম, আমার শুধু একটাই প্ল্যান ছিল যেদিন চাকরি পাবো
ওই 2000 কিংবা 10000 টাকা ড্রেস কিনবো নিজের জন্য বাবা মার জন্য। এই বইটাই এখন আমার কাছে অস্ত্র, যেহেতু আমি একজন যোদ্ধা এই চাকরি পরীক্ষায়, তো আমার যে অস্ত্রগুলো সেগুলো আমাকে ঠিক রাখতে হবে। যেদিন চাকরি পাবো সেদিন ঘোরা ফেরা আনন্দ সবই হবে। তো আজকে আমার মনে হয় সেদিন আমি কোনো ভোজ সিদ্ধান্ত নিইনি, আমি বিয়ে বাড়ি থেকে শুরু করে সমস্ত কিছু ত্যাগ করেছিলাম, শুধু এই জন্য যে পরবর্তীতে কোনো বিয়ে আমাকে ত্যাগ না করতে হয়, কোনো অনুষ্ঠান যাতে ত্যাগ না করতে হয়। আজকে আমার মনে হয়েছে যে আমার যে সিদ্ধান্ত গুলো ছিল সিদ্ধান্ত গুলো একদম সঠিক ছিল। আরেকটা কথা বলবো, এখানে যে স্যার শেখায়, স্যারদের যদি একটু কেউ মান্য করে চলে তাহলে আমার মনে হয় তার খারাপ যে মানে ভালো চেয়ে খারাপ কিছু হবে না, কারণ স্যাররা সবসময় চায় আমরা ভালো কিছু করি। আমি স্যারদের কথা শুনেছিলাম আর আজকে এই সাফল্যটা পেয়েছি। তবে এই সাফল্যটা আমার শেষ গন্তব্য না, এটা শুধু আমার বাবা মাকে একটা উপহার দেওয়া, এখানে বাবা বিশ্বাস করতে পারে যে আমি একটা চাকরি পেয়েছি। আমার আরো জার্নি বাকি আছে, তোমাদের মতো আমাকে আরো যুদ্ধ করতে হবে, কারণ কি জীবনটা এখানে থেমে থাকার নয়, আরো যুদ্ধ করতে চাই। আর পড়াশোনা একটা স্বাদ পেয়েছি, এটা আমি ভুলতে চাই না, এটাকে নিয়ে আরো চলতে চাই। তো অনেক কিছু বলার আছে, হয়তো যদি কোনোদিন সুযোগ পাই আবার বলবো। সকলকে ধন্যবাদ এবং স্যারকে ধন্যবাদ, ভালো থাকবেন স্যার। এবং সকলকে বলবো পজিটিভ চিন্তা ভাবনা রাখো, কেন কি আমার মধ্যে হয়তো আর্থিক বা আরো বিভিন্ন সহযোগিতার অভাব ছিল, কিন্তু মোটিভেশনের কোনো অভাব ছিল না। আমার একটাই টার্গেট ছিল, ছোট আরেকটা কথা বলি, না বললে নয় যে অনেক সময় যখন ম্যাচ জিয়ে করতাম, কঠিন লাগতো ম্যাচ জিয়ে, ছেড়ে দিতাম যে এগুলো হবে, তখন যখন দেখতাম বাবা কৃষিকাজ করছে, আমার কাছে সত্যি বলতে কৃষিকাজের থেকে কোনো ম্যাচ জিয়ে আমি এখন অব্দি কঠিন খুঁজে পাইনি। সেটা বই যখন কঠিন লাগে, যখন কৃষিকাজের আমি এই পরিশ্রমটা দেখি, তখন মনে হয় সব ম্যাচ জিয়ে যেন সেই কৃষিকাজের থেকে অনেক অনেক সহজ। সকলকে ধন্যবাদ, থ্যাংক ইউ।